রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5151-তে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 3605 জন। সুস্থতার হার 68.89%। রাজ্যের বাইরে চলে গেছেন 18 জন। রাজ্যে বর্তমানে 1599 জন কোভিড সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত রাজ্যে মারা গেছেন 26 জন। মৃত্যুর হার 0.50%। রাজ্যে গতকাল পর্যন্ত কোভিড পরীক্ষা করা হয়েছে 1,76,952 জনের। আরটিপিসিআর যন্ত্রে পরীক্ষায় 2,681 জনের কোভিড পজিটিভ পাওয়া গেছে এবং র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্টে কোভিড পজিটিভ পাওয়া গেছে 2,570 জনের। প্রতি 10,44,265 জনের পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত। গতকাল রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হওয়ায় 142 জন ছাড়া পেয়েছেন। গত 24 ঘণ্টাতেই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো 141 জন। এদিকে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, কোভিড সংক্রমণ অনুসন্ধানে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ গতকালই শেষ হয়েছে। তবে এই সমীক্ষায় যারা চিহ্নিত হয়েছেন অথচ কোভিড অ্যান্টিজেন পরীক্ষা হয়নি, তারা আজ অ্যান্টিজেন টেস্ট সেন্টার বা এটিসিতে গিয়ে পরীক্ষা করাতে পারবেন। এটিসিগুলি আজকের দিনেই খোলা রাখা হবে। এই সুযোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে কোভিড 19 সেন্টার বা হাসপাতালে রোগীদের মোবাইল ফোন ও ট্যাবলেট ডিভাইস ব্যবহার করার ব্যবস্থা করার সুবিধা দিতে নির্দেশ দিয়েছে, যাতে তারা তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে পারেন। ওই চিঠিতে বলা হয়েছে এতে তাদের মানসিকভাবে সহায়তা করা হবে। যদিও আগেই এই নির্দেশ ছিল, কিন্তু কোনো জায়গা থেকে রোগীর আত্মীয়দের অভিযোগ পাওয়ার পরই পুনরায় এই নির্দেশ দেওয়া হয়। রাজ্যব্যাপী লকডাউনের আজ অষ্টম দিন। এখন পর্যন্ত রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল ভোর 5টা পর্যন্ত থাকবে এই লকডাউন। রাজ্যবাসী লকডাউনের সব বিধিনিষেধ মেনে চলছেন। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া প্রায় সবই বন্ধ রয়েছে। সরকারি দপ্তরগুলিকে কম সংখ্যক লোক দিয়ে কাজ করানো হচ্ছে। বাজারঘাটে ভিড় না করতে প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে। আজ রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা, সেই সঙ্গে আজ শেষ হবে ভগবান রাধাকৃষ্ণের 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসব। রাখি বন্ধনকে ঘিরে রাজ্যে উৎসাহ রয়েছে। বিভিন্ন দোকানে নানা আকৃতির ও নানা রঙের রাখি শোভা পাচ্ছে। তবে করোনা পরিস্থিতি লকডাউনের জন্য উৎসাহে কিছুটা ভাটা পড়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভালোবাসা, সংহতি, ভ্রাতৃত্ব বোধ এবং জাতীয় একতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তর পূর্বাঞ্চলের বোনেরা জম্মু কাশ্মীর ও লাদাখে মোতায়েন সেনা জওয়ানদের রাখি পাঠিয়েছেন। রাখি বন্ধনের এই পবিত্র উৎসবে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের স্বসহায়ক দলের পক্ষ থেকে জওয়ানদের জন্য রাখি, ত্রিবর্ণরঞ্জিত ব্যান্ড এবং মাস্ক পাঠানো হয়। এদিকে গতকালই নতুন দিল্লিতে ভার্চুয়াল একটি অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের বোনেরা প্রধানমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংকে রাখি পরান। এমএসএমই মন্ত্রী নীতিন গডকরি খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের প্রস্তাবিত কর্মসংস্থান প্রকল্পের অনুমোদন দিয়েছেন। খাদি আগরবাতি আত্মনির্ভর মিশন নামক এই প্রকল্পে বেকার ও পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে এবং পুরোপুরি চালু হলে আগরবাতি শিল্পে প্রচুর চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে শ্রী গডকরি উল্লেখ করেন। বন্দে ভারত মিশনে 10 লক্ষেরও বেশি প্রবাসী ভারতীয় উপকৃত হয়েছেন, জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। এক টুইট বার্তায় শ্রী পুরী জানান, 9 লক্ষেরও বেশি ভারতীয় বন্দে ভারত মিশনে দেশে ফিরে এসেছেন। অপরদিকে 1,16,000-এরও বেশি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ফিরে গেছেন। কেন্দ্র দেশে তৈরি ভেন্টিলেটার বিদেশে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড 19 আক্রান্ত রোগীদের মৃত্যুর হার লক্ষণীয়ভাবে কম থাকায় সরকারি সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারত ভেন্টিলেটার সহযোগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কম, মাত্র 0.22% রোগীকে ভেন্টিলেটারে রাখা হয়েছে। জাতি গঠনের শারীর শিক্ষার ভূমিকা শীর্ষক এক ভার্চুয়াল জাতীয় সেমিনার আজ অনুষ্ঠিত হবে। এতে আলোচনা করবেন দ্রোণাচার্য কোচ পুল্লেল্লা গোপী চাঁদ। ত্রিপুরাও এই সেমিনারে অংশ নিচ্ছে। ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে ভার্চুয়াল সেমিনারে অংশ নেবেন রাজ্যের শারীর শিক্ষকরা। এতে ক্রীড়া অধিকর্তা সরজেন্দ্র চৌধুরীও উপস্থিত থাকবেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.7 মিলিমিটার। উত্তর জেলা ও ঊনকোটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।